পঙ্কজ একটি জনপ্রিয় গান ছিল আই আই আর সেই চিঠি অত্যন্ত সুখবর আমি জানি না সেই সুখবর আজকে যার সঙ্গে আমরা খোলাখুলি এই অনুষ্ঠানে রয়েছে এই পর্বে আমার সঙ্গে রয়েছেন কি বলবো তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল দত্ত তাই তো নমস্কার আমি প্রথমেই বলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার সমস্ত কর্মী আমার সুবানুধ্যায়ী হিতাকাঙ্ক্ষী আমি যেহেতু একজন আন্দোলনের কর্মী আমার সঙ্গে বহুদিন ধরে যারা কাজ করছেন শুধু তারা নয় আমার ঝাড়গ্রাম জেলার সমস্ত সুনাগরী সুনাগরিক বৃন্দর প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার আমি প্রথমে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে যেমন চিঠি আই है তেমনি কি বলবো যে উজ্জ্বল দত্তরও ওয়াপই হয়েছে ওয়াপ আই হ্যায় তৃণমূলে আবার ফিরে আসতে হলো নাকি তৃণমূলে আপনাকে ফিরতে বাধ্য করা হলো যদি প্রশ্নের উত্তরটা আজকে খুঁজছে এই কারণে আমরা যেখানে বসে যেদিন বসে আজকের এই অনুষ্ঠান করছি তার কয়েক ঘন্টা আগে মানে প্রায় বাহাত্তর ঘন্টা আগে আপনার সঙ্গে আপনার দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে এলেন আপনাকে একান্তে ডাকলেন আপনার সঙ্গে কথা হলো তার ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই দেখা গেল আপনি ময়দানে নেমে পড়েছেন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন আপনাকে ডেকে আমি তৃণমূলে থেকে যাইনি যে আমাকে আবার শুরু করতে হলো আমি আটানব্বই সালের তৃণমূল কংগ্রেসের সেদিনের সক্রিয় কর্মী যেদিন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন কিন্তু কোনো কোনো বলি আমাকে হয়তো নীরব করে দিয়েছিল সেহেতু সেটা দলের উচ্চ নেতৃত্ব বিষয়টাকে আন্তরিকতার সঙ্গে হয়তো ভেবেছেন যখন বুকে যন্ত্রণা থাকে যখন কষ্ট থাকে সেই কষ্টের কথা জল দলের উপরে নেতৃত্ব যখন বুঝতে পারেন সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া সেই হিসেবে আমাকে ডেকেছেন আমি বসেছি কিন্তু যেহেতু আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আমার সঙ্গে কথা বলেছেন সে কথাগুলো সব তো বলা যায় না তো আমাকে ডেকে তিনি আমার যা যা অভিমান ছিল যন্ত্রণা ছিল বুকে চাপা ছিল আমার কষ্ট আমি সেখানে ব্যক্ত করার একটা জায়গা পেয়েছি অনেক দিন পরে প্রায় এক বছর পরে স্বাভাবিকভাবে আমি সেখানে খোলা মনে বলতে পেরেছি বলার পরে এমন কিছু কিছু বিষয় ছিল যেগুলো বলার ফলে তিনি আমাকে বুকে টেনে জড়িয়ে ধরেছেন এত বড় মাপের একজন নেতৃত্ব তিনি যখন বুকে আগলে নিয়ে জড়িয়ে ধরেছেন তখন তারপরে আমার আর কি কোনো প্রশ্ন থাকতে পারে না কী কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি কি নির্দেশ দিলেন আপনাকে যদিও শুধু আপনি একা ছিলেন না আপনার সঙ্গে ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি যদিও সেই সেই সব বা সেই আলোচনায় সেই বৈঠকে সাংবাদিকদের ঢোকার কোনো অধিকার ছিল না তবু আমরা জেনেছি সেখানে দুজন ছিলেন একজন আপনি এই আপনার ঠিক বিপরীতে এবং তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি দুলাল মুর্মু কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুলাল মুর্মুর সঙ্গে হাত মিলিয়ে চলুন কাজ করুন তাকে সঙ্গে নিয়ে নাকি অন্য কোন নির্দেশ দিয়েছেন আপনাকে এটা তো আমাদের আভ্যন্তরীণ বিষয় এই বিষয়গুলো উন্মুক্ত করার ঠিক সম্ভব হয় না কিন্তু তিনি যা বলেছেন সেক্ষেত্রে আমাকে আগে যেভাবে আমি ফুল ফর্মে আমি খেলতাম সেই ফুল ফর্মে খেলার তিনি নির্দেশ দিয়েছেন সেটা নির্দেশ হতে পারে সেটা পরামর্শ হতে পারে আমি যেভাবে গ্রহণ করতে পারি মাঠে নেমে আমাকে পুরোদমে কাজ করার তিনি নির্দেশই দিয়েছেন আচ্ছা উজ্জ্বলবাবু আমি একটু পেছনে ফিরতে চাই দু সাল তার ফেব্রুয়ারি মাস সম্ভবত সাতাশ বা আঠাশে ফেব্রুয়ারি আপনি তখন সিপিএম এর হাতে আক্রান্ত হয়েছে। আপনার পিঠে তখন মোটা মোটা সেই লাঠির দাগগুলো পড়েছিল সেই যন্ত্রণাটা তীব্র ছিল নাকি এই যে মৌন থেকে গেলেন কারণ আপনি তো স্বীকারই করলেন না যে আপনি ঘর ওয়াপসি বলে কারণ আপনি বলছেন আপনি তৃণমূলেই ছিলেন আবার তৃণমূলের সক্রিয় হয়েছেন আপনি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন এই নিষ্ক্রিয় হওয়ার যন্ত্রণাটা তীব্র নাকি সেদিনের যন্ত্রণাটা তীব্র ছিল কোনটা অখিল আপনি আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনার সঙ্গে থাকা কি আপনিও আমাদের গোটাটাই কভার করেছেন আপনি কোনো নির্দিষ্ট এপিসোড যে কভার করেছেন তা তো নয় আপনি সাংবাদিক হিসেবে আমাকে সেটা তো করতেই হবে করেছেন আপনি আমাদের মানে যদি আমি উজ্জ্বল দত্ত হই আমার রাজনৈতিক জীবনের প্রায় নব্বই শতাংশ এপিসোডই আপনি কভার করেছেন করেছি কখনো বর্তমানের সাংবাদিক হয়ে কখনো আমাদের এই লোকাল হাউসের সাংবাদিক হয়ে করেছেন এবং আদ্যপান্থ আমি গোটাটাই আপনি জানেন হ্যাঁ সেদিনের লড়াইটা ছিল একটা রাষ্ট্রীয় অপব্যবস্থার বিরুদ্ধে এবং যে যুদ্ধটা হয়েছিল সেটা ছিল সেটা জানতাম যে এরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করছি তারা ছেড়ে দেবে না আমি তাদের প্রতিপক্ষ তাদের অপব্যবস্থা তাদের বৈভবের যে জীবন সেখানে আমি আক্রমণ করছি একটা ব্যবস্থাপনাকে ভেঙে দেওয়ার আন্দোলন করছি আমি আন্দোলনের কর্মী তো আন্দোলনের কর্মী হয়ে আমি জেনেই যাচ্ছি যে আমি আক্রান্ত হব কিন্তু বন্ধু যদি কোনো কখনো আঘাত করে প্রিয়জন যদি কখনো আঘাত করে সে আঘাতটা কি হয়তো শরীরে ক্ষত না হতে পারে কিন্তু সেটা মনের অনেক গভীরে আঘাত হয় বা এটা খুব পরিষ্কার করলে যে আপনি সেদিনের যন্ত্রণার চেয়েও অনেক বেশি গভীর যন্ত্রণা অনুভব করেছেন এই এপিসোডটায় আপনাকে যখন কাজ থেকে নীরব হতে হলো চলে আসতে হলো, দ্বিতীয় প্রশ্ন করি অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন এবং আপনাদের সঙ্গে আলোচনা করলেন এমন দুজনের সঙ্গে আলোচনা হলো। আমার মনে পড়ছে দু সালের বারোই জুলাইয়ের তারিখটা কেন মনে পড়ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শপথ গ্রহণের পরে প্রথম যে সরকারি জনসভা করেছিলেন সেই সরকারি জনসভা হয়েছিল খডিকার নেতাজি ফুটবল মাঠে আপনি তখন মঞ্চের নিচে ছিলেন মঞ্চের উপরে তখন ছিলেন জনপ্রতিনিধিরা এবং সেদিন একমাত্র আপনি স্বয়ং ডেকে নিয়েছিলেন সেই সরকারি সভাতে এবং সেদিনের সেই সভার অনেকগুলি ফসল আজ নয়াগ্রামের মানুষ পেয়েছে এবং মুখ্যমন্ত্রী সেদিনও জানতেন যে এই লড়াইয়ের পেছনে আপনার অবদান দুলাল মুর্মু তখন থাকতেন অধুনা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শিক্ষকতা করতেন তাকে নিয়ে আপনার দুজনকে বিবদমান গোষ্ঠীতে পরিণত হতে হলো এবং মানুষের মধ্যে সেটা প্রচারিত হল যার হস্তক্ষেপ করতে হলো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি একটু বলেন এই বিষয়টা যখন বললেন আমি নিশ্চয়ই এটা বলছি তবে মুখ্যমন্ত্রীর আগমনের মুহূর্তটা আপনাকে একটু বলি এটা খুব স্মরণীয় মুহূর্ত যখন আমি তো জঙ্গলমহলে কর্মী ছিলাম জঙ্গলমহলে যখন আমি দেখেছি যে সেখানে আমি যদি দেখি বিদ্যুৎ বিদ্যুৎ বাতি নেই আমি দেখি যে জল পানীয় জল নেই পানীয় জল উড়িষ্যার মানে যে বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় উড়িষ্যার সরকার জলের ব্যবস্থা করছে সেখানে লোক জল আনতে যাচ্ছে আমাদের এলাকায় জল নেই শুখা এলাকা চাষের জমিতে তো কোনো জলই ছিল না খাওয়ার জল পানীয় জল পানীয় জলও ছিল না এবং স্কুল কোথাও ফোর্থ ফোর ক্লাস কোথাও টেন ক্লাস মানে টুয়েলভ ক্লাস স্কুল ছিল না নয়া গ্রামে গুটি কয়েক স্কুল ছিল এবারে আমাদের যে এলাকায় আমি বসবাস করতাম যেখানে বড় হয়েছি বড় খাঁকড়ি গ্রাম পঞ্চায়েত এরিয়া জঙ্গল অধ্যুষিত এলাকা একটু নকশালদের উপদ্রুত এলাকা একটু নয় খুব ভালোভাবে ছিল কারণ আপনাদের একটি মহুল গাছ ছিল তাদের নোটিশ বোর্ড সেখানে কার কি ফরমান জারি হচ্ছে সেটা লাগানো থাকতো এবং সেই মতো তাদেরকে ডেকে পাঠানো হতো তাদের আদালত বসতো বিচার হতো ঠিক একেবারে বলুন তারপরে সেটা তখন সেই সময় মানে যখন মাওবাদী পিরিয়ডটা শেষ হয়েছে আর আমরা এগারো সালের বিশে মে দিদি শপথ নিয়েছেন ঠিক তারপরে মাওবাদীদের বন্দুকের নল কিন্তু আমাদের বুকের দিকে ঘুরে গেল বুকের দিকে ঘুরে গেল তখন আমার নিজের সহকর্মী অসিত বেরা বাড়ি বাছুর খর তিনি তার আগের দিন রাত্রে আমার বাড়িতে এসেছে যে এরকম আমার ভীষণ ভয় লাগছে আমি কি করলাম বাড়িতে তাকে খাওয়ার ব্যবস্থা এবং পাশে নিয়ে ঘুমালাম তারপরের দিন আমি বাড়ি থেকে চলে এসেছি তারপরের দিন ও একটু সাহস পেলো তারপরে ঘোরাঘুরি করলো আমি বলেছিলাম যে তুই বাড়ি থেকে চলে যা বাড়িতে থাকলো ও খাওয়া দাওয়া খেয়ে বসেছে হঠাৎ করে একদল লোক এলো তাকে ট্রেনে গুলি করে মেরে দিল অনিমেষ মাহাতো সেও আমার খুব ঘনিষ্ঠ সহকর্মী ছিল খাঁকড়ির তাকেও রাত্রের সময় মার্ডার করে দিল এরপরে আমি খড়িগাতে রাত্রে থাকতাম তখন ভীষণ ভয় করছি তারপরে আমি সিদ্ধান্ত নিলাম এত ভয়ে জীবন কাটানো খুব কঠিন ব্যাপার যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি তারপরে দিদির কাছে গেলাম সঙ্গে দুলালও ছিল দুজনে একসঙ্গে গেলাম তখন তিনি রাইটাসে বসতেন রাইটাসে গিয়ে পৌঁছতে আমাদেরকে যাওয়ার নাম শুনে অ্যালাউ করলেন আমরা গিয়ে পৌঁছলাম প্রথমে যেতেই একটু বকাবকি করলেন হ্যাঁ তোরা চলে আসিস যখন তখন আমাকে কাজ করতে দিবি না সব সবসময় আমাকে ডিস্টার্ব করিস হ্যাঁ তখন একটু আঁচু কাঁচু হচ্ছি তারপর বললাম বস তারপরে চা খাওয়ালো দিদি তারপর বললাম তোদের কি আছে বল আমি বললাম দিদি ভীষণ ভয় করছে আর থাকতে পারবো না মনে হয় মেরে দিবে। তখন রেগে উঠলো কে কে হরিদাস পাল হ্যাঁ তোদেরকে ডিস্টার্ব করবে চা এখনই মিছিল কর মিটিং কর কর্মসূচি করবি যা আমি দেখে নিচ্ছি আর কিছু বলবি কি বলবো তখন তো মানে গুলে ফেলছি হ্যাঁ দিদি এত বড়ো মাপের আমাদের সঙ্গে যেন দিদির মতো কথা বলছে তখন আমি বললাম দিদি আমার ঘরের কাছে দুটো স্কুল আছে স্কুল দুটো উচ্চ মাধ্যমিক নেই আপনি একটু আপগ্রেডেশন করে দিতে পারবেন না আর কি আছে বল তখন আর তো মানে দিদির মতো ব্যক্তি আমাকে যখন জিজ্ঞেস করছে আর কি বলবো না এটা করে দেন না আমার আর কিছু লাগবে না আপাতত আর একটু দেখে নিন যাতে আমরা সেখানে বসবাস করতে পারি ঠিকভাবে তখন তারপরে তো বেরিয়ে এলাম মানে এটা আমার ভীষণ স্মরণীয় যে গেটটা পেরিয়েছি একজন হাই স্কুলের হেডমাস্টার মশাই আমাকে ফোন করলেন রুজলবাবু আমাদের স্কুলটা ইন্সপেকশানের অর্ডার হলো তারপরে কিছুটা এসে আরও চারজন হেডমাস্টার মশাই বলছেন ইন্সপেকশানের অর্ডার হলো আমি তো বলেছি দুটো স্কুলের কথা তারপর কুড়িজন কেন ফোন করলো এক ঘন্টার মধ্যে মানে আমাদের নয়া গ্রামে কুড়িটা টেন ক্লাস স্কুল ছিল সবগুলো আপগ্রেডেশন করে দিল অর্ডার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিল তারপরে সেদিন বাড়ি ফিরছি বাড়ি ভাবছি বাড়িতে কি যাবো যদি মেরে দেয় বাড়িতে এসে টিভি খুলেছি দিদি ঘোষণা করে দিল যে দু হাজার এগারো বারোই জুন বারোই জানুয়ারি বারোই জানুয়ারি না জুন জুলাই আচ্ছা ওই হবে জুন দু হাজার এগারো দু হাজার এগারো বিশে মে শপথ নিয়েছেন দিদি জুলাই জুলাই একেবারে যে নয়াগ্রাম প্রথম সভা প্রথম মানে তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে সভাটা করেছেন সেটা হচ্ছে নয়াগ্রাম নেতাজি নেতাজি ফুটবল ময়দান হ্যাঁ তখন আমার বুকটা যেন ভরে গেল কোনো দিদি করে দিবে সভা তারপরে ফোন এলো দিদির সভা সফল করিস উঠে পড়ে লাগলাম সেটা আমার কাছে বিরাট একটা প্রাপ্তি ছিল আমার সেটা বড় অ্যাচিভমেন্ট রাজনৈতিক জীবনে আমি ভাবিনি আমি যে এজেন্ডাগুলো নিয়ে আমি আন্দোলন করেছিলাম আমি বিধানসভাতে নয়াগ্রামের জন্য আমি বলেছিলাম সেদিন আমার স্লোগান ছিল এটা আমারই স্লোগান ছিল বামপন্থীরা কখনো কখনো বলতো সেই কথাগুলো মানে নয়াগ্রাম বিধানসভা বিধানসভার আমি লড়ছি যখন তখন আমার স্লোগান ছিল যে নয়াগ্রামে প্রতিটা পোস্টারে ছয়লাভ হয়ে গেছিলো নয়াগ্রামে জঙ্গলমহলে রক্ত নয় বন্দুক নয় আমরা না হাতে হাতে কাজ চাই খেতে খেতে জল চাই পেটে পেটে ভাত চাই হ্যাঁ এই স্লোগান যখন দিচ্ছি আর যোগাযোগ চাই তখন তারপরে এসে দিদি তো আপনি বললেন যে আমাকে মঞ্চে ডাকলেন দিদি ডেকে নিয়ে প্রথমে আপনার যাওয়ার নিশ্চয়তা ছিল না ছিল না আপনি আমাদের সঙ্গে মানে প্রেস যেখানে ছিল আপনি সেখানেই ছিলেন তারপরে হঠাৎ একজন পুলিশ অফিসার এর আপনাকে ডেকে নিয়ে মঞ্চে তুললে হ্যাঁ বলুন তারপরে আমি দিদিকে বলেছিলাম নির্বাচনের সময় যখন তিনি প্রচারে এসেছিলেন তখন দিদিকে একটা চিরকুটে লিখে দিয়েছিলাম আমার একটা এখানে ব্রিজটা বলে দিবেন তখন দিদি কিন্তু বলেছিল কিন্তু অস্পষ্টভাবে বলেছিল না না ঘটনাটা আমি বলে দিই যখন সমবেত জনতা বলছেন ব্রিজ চাই তখন তিনি সেই সভাটাকে পাঁচ মিনিটের জন্য মুলতবি করেছিলেন কারণ সেইখানে তিনি মুখ্য সচিবকে নিয়ে এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে পাঁচ মিনিট একটি সভা করেছিলেন সভা করার পরে ঘোষণা করলেন তোমাদের দাবি মতো এখানে সুবর্ণরেখা নদীর উপরে আমি ব্রিজ তৈরি করবো এবং সেটাই ছিল প্রথম প্রাপ্তি তবে তার আগের ঘোষণা ছিল যে ভাষাতে বিদ্যালয় হবে শিক্ষক নিয়োগ হবে বারোই জুলাই সবার আগে প্রচার করতে এসেছিলেন যখন তখন আমি একটা চিরকুটে বলেছিলাম কিন্তু তখন তিনি একটু ওনার দিকে তাকিয়ে আর্যকে তাকিয়ে মানে আমি বললাম ক্ষুণ্ণ হলো ওনার দিদি আর ভয়ে আর বলিনি কিছু তারপরে এইখানে তখন আমাকে আর জিজ্ঞেস করেননি দিদি তখন ডাইরেক্ট থ্রোয়িং করে দিলেন মানে আমাদের আন্দোলন তো ছিল ব্রিজ নিয়ে ব্রিজ নিয়ে প্রচুর আন্দোলন ছিল আমি ভেবেছিলাম যে দিদি এত লোকের সামনে জিজ্ঞেস করছে তোমাদের কি চাই বলো হৈ হৈ করে লোক বলছে ব্রিজ চাই ব্রিজ চাই আমি অবাক হয়ে গেলাম যে সত্যি আমাদের আন্দোলন সার্থক মানুষের তো অনেক কিছু চাওয়ার ছিল চাওয়ার ছিল না অনেক কিছু ব্যক্তিগত পর্যায়ে চাওয়া কেউ চাকরি বলতে পারতো কেউ ভাতা বলতে পারত কেউ অনেক কিছু দাবি ছিল কিন্তু মুখ্যমন্ত্রীকে এক বাক্যে সবাই বলল আমাদের ব্রিজ চাই আমি তখন মঞ্চে যে আমি সার্থক আন্দোলনকারী আমার আন্দোলনের ভাষা মানুষের ভাষা হয়ে গেছে হ্যাঁ ব্রিজ চাই আর দিদি সত্যি আপনি যেটা বলছেন যে পাঁচ মিনিট মুখ্য সচিব সমর ঘোষ একেবারে আলোচনা করলেন কিন্তু আমার ডাউট লাগছে যে সিপিএম পার্টি হলে একটা ব্রিজ করতে গেলে পাঁচবার পলিট ব্যুরোতে বৈঠক হবে অনেক বাদানুবাদ হবে তারপরে জেলা থেকে প্রস্তাব আসবে সেই প্রস্তাব সেখানে গৃহীত হবে কি না অনেক কিছু দিদি পাঁচ মিনিটে সমর ঘোষের কাছে জানলেন টাকা কত লাগবে আর সমর ঘোষ একটা অনুমান করে ব্রিজে কত টাকা লাগছিল একটু ডিস্টার্বি উনিশশো পঁচানব্বই সালে যখন প্রথম ফেয়ারওয়েদার ব্রিজটা চালু হলো তারপরে উনিশশো সালে সম্ভবত ছাব্বিশে ফেব্রুয়ারি তখন পশ্চিমবঙ্গ সরকারের প্রায় হাফ ডজন প্লাস ওয়ান মন্ত্রী মানে মহেশ্বর মুর্মু সহ একটা পোতা হয়েছিল শিলাতে একেবারে ক্ষিতি গোস্বামী থেকে বললাম তো হাফ ডজন প্লাস ওয়ান সঙ্গে মহেশ্বর মুর্মু ছিলেন তিনি প্রয়াত হয়ে গিয়েছেন তাদের নামে লেখা হলো সুবর্ণরেখা ব্যারেজ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান বিশাল মিছিল হয়েছিল বামফ্রন্টের আমলে খেশিয়ারি থেকে ভসরাঘাট পর্যন্ত প্রত্যেকের মাথায় যে কলসি ছিল তাতে লেখা ছিল সুবর্ণরেখা ব্যারেজ প্রকল্প মানে যেন মনে হয়েছিল পরের দিনই ব্যারেজ প্রকল্পটা হয়ে যাবে সে শিলাটার হদিস এখন আমরা ছবি তুলে রেখেছি কিন্তু তারপরে আর পাওয়া যায়নি অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৎক্ষণাৎ মাত্র পাঁচ মিনিটের মিটিং করে সেই ঘোষণাটা করেছিলেন এই জটা আপনারই ছিল হ্যাঁ এটা আমরা তো এই বিষয় নিয়ে অনেক আন্দোলন করেছি অনেক আন্দোলন করেছি এই আন্দোলনের মানে ফলস্বরূপ ওই বললেন না যে ব্যারেজের ঘটা করে বিরাট ঘটা করে মানে মানে খাজনার থেকে বাজনা বেশি বামফ্রন্টের প্রচুর বাজনা বাজিয়েছে এরপরে ওটাও তো ফলপ্রসূ হয়নি আর যে ফেয়ার ওয়েদার উপহার সুর ফেয়ার ওয়েদার ব্রিজ এটা একটা ইতিহাস উনিশশো সালে হয়েছে ফেয়ার ওয়েদার ব্রিজ হয়েছে ব্রিজটা হয়েছিল সেদিন ব্রিজটা আবার ভেঙেও গিয়েছিল বারোই মে উদ্বোধন হয়েছিল তবে একটা বলি যে ফেয়ার ওয়েদার ব্রিজ হচ্ছে সিপিএমের দারুণ চমক চমক এবং মডেল কীরকম টাকার হ্যাঁ টাকার মেশিন যেমন ধরুন আপনার ফেয়ারওয়েদার ব্রিজ ভসরাঘাট মানে ওই ডাহি ভসরাঘাট ওখানে চল্লিশ লক্ষ টাকা খরচা হতো চল্লিশ লক্ষ টাকা জেলা পরিষদ নয়াগ্রামের যে টাকাটা বরাদ্দ হবে উন্নয়নের জন্য সেই বরাদ্দ থেকে কেটে মেদিনীপুর জেলা পরিষদ অবিভক্ত মেদিনীপুর জেলা পরিষদ কী করতো ব্রিজ বানাতো আর কত টাকায় টেন্ডার দিতে জানেন দশ লক্ষ টাকায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় দশ লক্ষ টাকায় টেন্ডার আয় এই মডেলটাকে ফলো করে যারা ছোট ছোটো নেতা যে যার জুরিডিকশানে সেই এলাকাতে আর কালভার্ট ব্রিজ করলো না বন্ধ করে দিল কারণ এখানে আয় ব্যয় স্থিতিটা খুব সুন্দর আচ্ছা এবারে আমরা ফিরে আসি তাহলে যে দুলাল মুর্মুকে আপনি জয়ী করলেন যেখান থেকে আপনার জয়ের ধ্বজা উঠলো যে কারণে মুখ্যমন্ত্রী নিজে এলেন কারণ তখন দুর্দণ্ড প্রভাবশালী সিপিএম নেতা ভূতনাথ সরেন যিনি ছিলেন তার আগের বিধায়ক তাকে পরাজিত করে আপনাদের ব্যবধান বাড়ল এবং সেই সূত্র ধরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আগ্রহ দেখালেন যে যে জঙ্গলমহলে একদিন রক্ত ঝরেছিল জীবন গিয়েছে যে জঙ্গলমহলে সিপিএম অত্যাচার করেছে সেই জঙ্গলমহের দাঁড়িয়ে তিনি রাজ্যের উন্নয়নের পথ প্রশস্ত করার প্রথম ঘোষণা করবেন করলেন কিন্তু সেই দুলাল মুর্মুর সঙ্গে আপনার কি এমন তফাত হলো যে এতটা ব্যবধান এত দূরত্ব শেষে দলের সাধারণ সম্পাদককে এসে হস্তক্ষেপ করতে হলো আলোচনায় বসতে হলো আপনাকে মৌন হয়ে যেতে হলো এটা যেটা দুলাল মুর্মুর সঙ্গে দেখুন একটা দলে কাজ করতে করতে যদি অনেকেই তো থাকে দল অনেক বড় হয়েছে মত যে হবে না এমন ব্যাপারটা নেই মত হতেই পারে আমি অনেক দিন একজিকিউটিভ দায়িত্বে আছি অত স্বাভাবিকভাবে আমার সঙ্গে হয়তো আমার সব কাজ নাও পছন্দ হতে পারে তো হয়তো কারু কারু পছন্দ অপছন্দ হয়েছে সেক্ষেত্রে দুলালবাবু সেটা কিভাবে নিয়েছে আমার আর সেটা জানা নেই কিন্তু সাংগঠনিক প্রয়োজনে ইন কামিং যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে দল হয়তো চাইছে যে সবাইকে অ্যাকোমোডেট করে একটা ভালো ফল করতে তাই তো সবার প্রয়োজনে তা আছে সেই জন্য আমাকে হয়তো ডাকা হয়েছে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করেছেন তিনি অন্য কাউকে ছাড়েননি কিন্তু আমি পুরাতন কর্মী অনেক দিনের ডেডিকেটেড কর্মী অর্থে তিনি মনে করেছেন সেই গুরুত্বটা যে উজ্জ্বলকে কাজে নামানোর দরকার আছে অতএব সেই হিসেবে তিনিই হস্তক্ষেপ করেছেন জেলার যারা দায়িত্বে আছে হয়তো তাদের প্রতি আস্থা তিনি রাখেননি তাদের উপর ছাড়লে হতে পারতো না কি হতো না আমি সেটা জানি না কিন্তু হয়তো সেটা তিনি মনে করছেন যে উজ্জ্বলকে ডাইরেক্ট সরাসরি বললে অনেক ভালো হবে যেটা হয়েওছে তার মানে কি প্রয়োজনে উজ্জ্বল দত্ত দলের প্রয়োজনে উজ্জ্বল দত্ত ক্রাইসিস ম্যানেজমেন্টে উজ্জ্বল দত্ত ক্রাইসিসটা তো আমি সব দিন করি ম্যানেজ করি কীরকম আমি দলের এক্সিকিউটিভ দায়িত্ব থেকে এক বছর দেড় বছর নেই আমি দু সাল থেকে এক টানা দু হাজার আঠেরো আমি দলের ব্লক প্রেসিডেন্ট এবং দলের ব্লক প্রেসিডেন্ট হয়ে দলের মানে আমি নয়াগ্রামে কাজ করি দু তেরো থেকে আঠারো পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু সেটা আমার কাছে থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ তো আমি যে একবার এইবারে যে শরি তা নয় আমি একাধিকবার দলে ষড়যন্ত্রের শিকার হয়েছি কারণ দলীয় ষড়যন্ত্র সেটা আপনি বলতে পারেন আমি কেউ হয়তো নেপথ্য শক্তি আছে যে দলের লোক যে ইনভলভ আছে তা বলবো না কোনো আইপিএস অফিসারও এর মধ্যে ইনভলভ আছেন আমি তার নাম বলতে চাই না কেন আছেন কোনো আইপিএস সুপার স্পেশালিটি হসপিটালের নিয়োগ তার হয়তো নজরে এসেছিলো সেই নিয়োগটা হয়তো তিনি কাউকে ম্যানেজ করে যদি করতে পারেন তাহলে তার সুবিধে হবে এবং সেক্ষেত্রে উজ্জ্বল যেহেতু দলের ফুল ফর্মে আছে তাকে না ডিসপ্লেস করলে সেটা তার আশা পূর্ণ হবে না এটা মেবি এটা আমি বলছি না আজকে হ্যাঁ সেই আইপিএস তো আপনার সিকিউরিটি প্রথমে প্রত্যাহার করে নিলেন আমি আসলে সেটা কি প্রথম খারাপ ছিল আপনার উপর অত্যাচারের আমি অনেক দিন ধরেই এটা হয়েছে কিন্তু আমি প্রতিটা ব্যাপারে ওভারকাম করেছি সিপিএমের সময়ও বহুত ঘটনা আমাকে আক্রমণ করেছে আমি যে আজকে ধরুন আপনার স্টুডিওতে বসে আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি আমি নিজে কখনো কখনো ভাবি যে আমি কেন জীবিত আছি আমার তো জীবিত থাকার কথা ছিল না কিন্তু আমি জীবিত আছি অতএব সবগুলো কনসপিরেসি প্রতিটা কনসপিরেসি এটা বিস্ময়ের হলেও এটাও একটা বিস্ময়ের অতএব সেক্ষেত্রে বারবার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমি যেটা মানে প্ল্যানিং করেছি কী প্রেসিডেন্ট কী পঞ্চায়েত সমিতি কী জেলা পরিষদে আমি সেটা বাস্তবায়িত করেছি পার্টির ক্ষেত্রেও আমার প্ল্যান আমার লক্ষ্য আমি লক্ষ্যভ্রষ্ট হইনি কখনো যত বড়ো সে আঘাত করুক আপনি দেখবেন হিস্ট্রিতে আপনি গোটাটা জানেন যে মাওবাদী পিরিয়ডে সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা অ্যারেস্ট হয়েছে অ্যাকসেপ্ট উজ্জ্বল দত্তর জুরিডিকশানে নট এ সিঙ্গল তৃণমূল লিডার অ্যারেস্ট করতে পারেনি একটা ঘটনা বলি যে বিধান ভরচা ছিল বিধান ভর্চা থেকে তখন ছিলেন তখন আইসি না আইসি হয়ে গেছে আচ্ছা বিধানবাবু আইসি মানে ফার্স্ট দুবার এসছে সে ঘটনাটা আপনাকে বলি যে তখন মেদিনীপুর জেলার অঘোষিত সম্রাট দীপক সরকার তিনি যখন জানতে পারলেন যে সেখানে একটা বিস্ফোরক দ্রব্য আছেই যে কোনো সময় যে কোনো জায়গায় বিস্ফোরণ হয়ে যাচ্ছে উজ্জ্বল দত্ত তাকে ঢুকে দিতে হবে আমার প্রিয় সহকর্মী অর্ধেন্দু পাত্র সুখেন্দু পাত্র তাদেরকে অ্যারেস্ট করতে হবে কারণ এদের ডান হাত বাম হাত তখন আমি কিন্তু আমার অবস্থান একবারে পরিচ্ছন্ন যে আমার কোনো কর্মীকে যদি বাম ফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করে আমি কিন্তু খড়গহস্ত আমার সংগঠন নিয়ে আমি কিন্তু আমি যা যা করা দরকার করব কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দরকার নেই মানুষ যদি সঙ্গে থাকে আপনি যা ইচ্ছা করতে পারেন যেটা চাইবেন সেটাই হবে রাষ্ট্রীয় অপব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলন দাঁড়াতে পারেনি বামখণ্ড সরকার বিরাট ক্ষমতাশালী সরকার দাঁড়াতেই পারেনি আমি আমার কর্মীকে অ্যারেস্ট করতে গেছে আমি দু ঘন্টার নোটিসে থানা অভিযান করেছি থানা ঘেরাও করেছি তিন হাজার কর্মীকে নিয়ে জয়েন্ট ফোর্সকে দিয়ে আমার লোককে মেরেছে আমি তখন মাইক ধরছি আমি মাইকে এই কথা বলছি যতক্ষণ পর্যন্ত বামফ্রন্টের পুলিশ আমাদের মাথা ফাটিয়ে রক্ত আনা বের করবে কেউ স্থান ত্যাগ করবে না কেউ যায়ও নি কিন্তু ভয়ে অনেক লোক চলে গেল তখন লাস্টে আমি আছি আমাকে মার মানে উধুম মার মারছে বাপরে কি মার মেরেছে হাত সব মোটামুটি হ্যাঁ সে দৃশ্য আমরা পরে গিয়ে দেখি দেখেছেন এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিশেষ ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে তুমি ইমিডিয়েট মেদিনীপুর অর্থাৎ তখন আমাদের পশ্চিম মেদিনীপুর আর সেই পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে তুমি সোজা যাও তখন কিন্তু ফেয়ারওয়েদার ব্রিজও ছিল না নদীতে জল একটু কম ছিল আমরা জানি তার কনভয় সোজা সেই জল চিরে হাজির হয়েছিল একেবারে খড়িকার সেই গ্রামীণ হাসপাতালে তখন আপনি বেড়ে শুয়ে আছেন আপনার পিঠে হাত রেখে সেই নেতা বলেছিলেন আপনি তখনও চেয়েছিলেন এর একটা প্রতিশোধ প্রতিকার চেয়েছিলেন এটা আপনার দাবি ছিল আপনার সমর্থকরা আপনাকে সমর্থন করেছিল কিন্তু তিনি হাত রেখে বলেছিলেন উজ্জ্বল সামনে নির্বাচন নির্বাচনটা ফেরোতে হবে ঠিক বলেছি হ্যাঁ সেটা আপনি আপনার সবই মনে আছে তো আমার যে টু দ্য পয়েন্টে যেটা আপনি আসতে চেয়েছিলেন যে এই ষড়যন্ত্র মানে দীপক সরকারও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে থামাতে পারেনি বামফোন সরকার করেছে পুলিশ প্রশাসন করেছে সেই সময় প্রবীণ ত্রিপাঠী ছিলেন এসপি এবং স্পেশালভাবে ওই বিধান ভট্চাচিকে পাঠিয়েছিলেন যে উজ্জ্বলকে অপারেশন করে দাও কিন্তু বিধান ভটসাদ সেদিন কিন্তু পিছিয়ে গেল আমি বুঝে নিলাম যে এটা আমি ওভারকাম করলাম আর আমাকে বিধানসভায় এরা পারবে না কিন্তু দিদি জানতেন যে ওটা ওই বিধানসভাটা হবে না দিদি কিন্তু এখানে যে রেডি হয়ে গেছে মানে গ্রাউন্ড বুঝতে পারেননি কিন্তু পরে আমরা সেটাও তো কনসপিরেসি ছিল একেবারে ঠিক আছে বারবার আমি একাধিকবার হারমাদ ক্যাম্প অতিক্রম করে আমার ঘর তো খড়িকা মাথা নে নয়াগ্রাম থেকে পনেরো কিলোমিটার ইন্টেরিয়ারে সেখানে আমি প্রতি রাত সেরে কাজ সেরে রাত একটার সময় দুটোর সময় যেতাম আমি ভয় করিনি ভয় আমি করিনি বন্ধুকের উপর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছি সুখেন্দু অর্ধেন্দা ছিল আমার আরও সহকর্মী ছিল উৎপল ছিল হ্যাঁ তারপরে অনেকে কিছু সুশান্ত পাত্র ছিল ডাকাবুকু সবাই কে মারা গেছে অনেকে ইয়ে কল্যাণ না মারা গেছে তারপরে স্বাধীন মহান্তি মারা গেছে খুব কষ্ট হয় আমার সুভাষ দাস মারা গেছে কত সহকর্মী হারিয়ে গেছে তারা চলে গেছে অকালে চলে গেছে এরা আমাদের প্রচুর সাহায্য করেছে সেদিনের কনসপিরেন্সি আর আজকের দলীয় হ্যাঁ এটা হচ্ছে আমাকে আটকাতে পারেনি কেউ আপনি দেখবেন দিদি আমি সেটা জানতে পারলাম আমি কিন্তু নির্দিদে কাজ করে যাচ্ছি যে যখন উন্নয়নের মঞ্চে যে দু সালের না ষোলো সালের দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন জানুয়ারির কত তারিখে বিধানসভা নয় ব্রিজ উদ্বোধন হলো ফেব্রুয়ারি ছিল ফেব্রুয়ারিতে একেবারে সেখানে ঠিক নির্বাচনের আগে সরস্বতী পুজোর আগের দিন ব্রিজের উদ্বোধন হলো সম্ভবত তেরোই ফেব্রুয়ারি ওই ব্রিজের মঞ্চে বলছেন হেম্মত যদি আছে হ্যাঁ আমাকে স্পর্শ করে দেখো আমি নয়াগ্রামকে দিয়ে আমি চ্যালেঞ্জ করছি উন্নয়নের চ্যালেঞ্জ মানে সেই সময়ে প্রচুর উন্নয়ন খুব অল্প সময়ের মধ্যে হয়েছে নয়া গ্রামে এবং সেটা আমি প্ল্যান করে যেখান থেকে টাকা আনতে হবে সেই টাকা সংগ্রহ করে নয়া গ্রামের যে প্রত্যন্ত গ্রাম এলাকায় যা যা অ্যাকোমোডেশান দরকার রাস্তাঘাট এই যে ধরুন কাঠের ব্রিজ সব কাঠের ব্রিজগুলো পুড়ে দিত আর তারা কী করতো প্রতি বছর কাঠের বীজ করতো প্রতি বছর কাঠের বীজ করলে প্রতি বছর ইনকাম হবে আর কন মানে কংক্রিটের করে দেবে আসছে বছর আবার আসছে বছর আবার হয় ওই সেটা করতে গিয়ে আমাকে অনেক বেশি মন্ত্রীদের কাছে যেতে হয়েছে আমাদের কাছে যেতে হয়েছে দিনের পর দিন যখন প্রচুর টাকা নয়া গ্রামে এসে ব্যাপক উন্নয়ন হয়েছে এটা কিন্তু আমি না বললে নয় যে অনেকে সহ্য করতে পারেননি অনেকে সরকার ষড়যন্ত্রটা ষড়যন্ত্র বীজ তখন পোঁতা হচ্ছে তখন আস্তে আস্তে অনেকে আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র কাছে থামাতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে তখন থেকেই তা আটকাতে আমাকে পারেনি আটকাতে পারেনি আর এখনও কেউ আটকাতে পারবে না আমি যদি মনে করি যে আমি কাজ করব। আমাকে কেউ আটকাতে পারবে না আমি আন্দোলনে চলেও সেই প্রসঙ্গে আসি যে দিদি আপনাকে এত স্নেহ করেন আপনার দিকে তাকিয়ে কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিষ্কার ছিল যে এই রণকৌশল আপনি নির্মাণ করেছিলেন যে কারণে তিনি তার প্রথম সরকারি সভা করেছিলেন নয়াগ্রামের খড়িকার নেতাজি ফুটবল মাঠে কিন্তু সেই দিদি ঠিক সেই দিনের প্রায় বারো বছর পরে দু হাজার তেইশে এমন একটি মন্তব্য করলেন যে তুমি কত খেতে চাও হীরের ঘন্ট না সোনার চচ্চড়ে এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছিলেন দিয়ে আপনাকে ধমকও দিলেন আপনি কি তারপর থেকে না তিনি এটা হাইলাইট করা হলো তিনি তার গোটাটা বক্তব্যে তিনি কিন্তু লাস্টে যখন ডিএম এর বক্তব্য এগুলো আমার বিরুদ্ধে একটা মেয়েকে সাজিয়ে আমাকে কোন কোন সময় করা হয় এগুলো মানে যখন জেলা সভাপতি প্রজেক্ট হবে তার পূর্ব মুহূর্তে এই ষড়যন্ত্রগুলো হয় যখন বিধানসভার টিকিট বিলি বণ্টন হবে তার পূর্ব মুহূর্তে বিভিন্ন ষড়যন্ত্র আমার বিরুদ্ধে রেডি হয়ে যায় তো সেটা আমাকে কেউ 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 আছে যারা সহ্য করতে পারে না নিন্দুক ছিদ্রান্বেষী তারা চেষ্টা করে আমাকে আটকানোর চেষ্টা করে তো সেখানে দিদি নিজেই বলেছেন তার ওই মেয়েটার কথা শুনে সেই মেয়েটাকেও ধমকেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করে সেই সভায় সেই মঞ্চে মাইক চলছে তখনই তিনি এই সংলাপ চলার সময় তিনি বলছেন আই উইথড্রো মাই ওয়ার্ড আমি এই যে কথাগুলো বললাম আমি প্রত্যাহার করছি এটা তিনি সেখানে বলেছেন কিন্তু এইগুলো এলিমিনেট করে এইটা এই সংলাপ বেশি প্রচার করেছে আর একজন ইচ্ছাকৃত করে আমার বিরুদ্ধে বেশি প্রচার করেছে এটা ষড়যন্ত্রকারটা ষড়যন্ত্র করে একটা কথা আপনাকে বলি যে এ কথাটা একটা সুতশ্রেণীর নদী সে তীব্র বেগ নিয়ে যাচ্ছে তার ওই মোহানাতে আপনি কি করলেন এক মুঠো আবর্জনা ফেলে দিলেন তাতে কি গতি সে কি সাগরে মিলিত হবে না তার লক্ষ্যে পৌঁছবে না এটা এরকম ব্যাপার কিন্তু আবর্জনাটা তো ফেলা হল আবর্জনা ওই আবর্জনা নদীতে ওটা মিলিয়ে যাবে অতএব এই মহানায় সুদর্শনী নদীর মহানাতে আপনি অল্প আবর্জনা ফেলে দিয়ে সেই নদীর গতিপথকে কখনো আটকাতে পারবে না কেউ কোনো দিন সম্ভব নয় ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে উজ্জ্বল দত্তর বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল ছিদ্রান্বেষী নিন্দুকরা প্রতিনিয়ত করে কিন্তু আমাকে আটকাতে পেরেছে আজ আটকাতে আমাকে পারবেই না আমার সঙ্গে কিন্তু আজকে তো আপনাকে দল ব্যবহার করতে পারে লোকসভা নির্বাচন পেরোনোর পরে যদি আপনাকে আবার ছুঁড়ে ফেলে দেয় একটা জিনিস মনে রাখবেন ঝাড়গ্রামে নয়াগ্রামে আমি বেলপাহাড়িতেও কাজ করেছি নয়াগ্রাম ঝাড়গ্রামে শালগাছগুলো আমাকে চেনে মহুয়াও আমাকে চেনে আপামর জনসাধারণ আমাকে চেনে আমি সর্বোপরি আন্দোলনের কর্মী আন্দোলনের কর্মী খাঁটি গণ আন্দোলন যেটা বলা হয় সেই গণধারা মানে নিছক গণ আন্দোলনের কর্মী যে ফেসবুক থেকে উজ্জ্বল দত্ত চলে এসছে কি মিডিয়ার মাধ্যমে উজ্জ্বল দত্ত চলে এসছে কেউ বাবাকে নমিনেশন দিয়েছে আমি নমিনেট হয়ে বসেছি নেভার আমি কারো দয়াই নেই ভালোবাসি আপনার এই আন্দোলনকে বোধ হয় জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কাজ করেছিলেন সেটা হচ্ছে দু হাজার বারো সালের বারোই জানুয়ারি তিনি মেদিনীপুরে এসেছিলেন এবং গ্রামকে একমাত্র ঘোষণা বিবেকানন্দের জন্মদিন যদিও তারপর থেকে রাজ্যে আর কোনো গ্রাম বিবেকগ্রাম হয়নি বা তিনি ঘোষণা করেননি আমি বলছি এটাও কি তার উপহার ছিল এটা আমার গ্রাম আমার গ্রাম বিবেকগ্রাম আমার গ্রাম বাছুর আমার গ্রামকে তিনি বিবেকগ্রাম দিয়েছিলেন হ্যাঁ দে নাম দেওয়ার সেই দলটাই তো আপনার প্রতি অবিয়ায় চকের মতো আচরণ করলো ষড়যন্ত্র করলো আর আপনি সেটাকে মেনে নিলেন না মানা না মানার ব্যাপারটা অন্য আমি দলটাকে তো ভালোবাসি ভীষণ দিদিকে প্রচুর দিদিকে লক্ষ্য করে দল করি দিদিকে দেখে দল করি দিদি আমাকে কখনো বক আপনি যখন নীরব ছিলেন তখন জল্পনা ছিল যে দু হাজার দশের আঠাশে ফেব্রুয়ারি যিনি আপনার পিঠে হাত চাপিয়ে দিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারীর কাছে আপনি চলে গিয়েছেন এবং আপনি বিজেপিতে জয়েন করছেন কী বলবেন আপনি দিদি সংবাদ মাধ্যমে কিন্তু মনে করবেন দিদির ভাই তো দিদি সবসময় আমাদেরকে বকেন যে আজকে নতুন একটু বকলেন তা নয় তিনি বোকেন তিনি পাশে নেন তিনি খোঁজ খবর নেন পরিবারের খোঁজখবর নেন শরীরের প্রথমে যতদিন গেছি দিদির কাছে শরীরের খোঁজখবর আগে ফ্যামিলির খোঁজখবর আগে তারপরে এরপরে যখন বকে বকে কিন্তু তখন কিন্তু আবার এমন কিছু কিছু আমাদেরকে কাজে লাগায় আমাকে বলেও পরবর্তীকাল ক্ষেত্রে আমাকে বলেছেন উনি যে ঝাড়গ্রামের পরে নেক্সট মিটিংয়ে আমাকে কাছে একবার তার কানটা আমার মাথাটা ধরে নিয়ে কানের কাছে মুখটা রেখে আমাকে বেশ কয়েকটা কথা বললেন আমি কি বলবো দিদি আমাকে তো সব ভুলিয়ে দিল দিদি বকে দিল আবার পরের মিটিংয়ে এসে আমার কানটা তার মুখের কাছে নিয়ে শুন নিয়ে বললো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যে আমি বললাম দিদি বলেছে তখন তো আর সেগুলো ভুলে যাই ঠিক আছে কি বিজেপি হচ্ছে আমি যখন নীরব আছি এত চঞ্চল কর্মী এত ডাকাবুকু ছেলে কর্মসূচির মধ্যে কর্মসূচির মধ্যে ছাড়া কিছু বোঝেই না তার কাজ হচ্ছে প্রথম দিন থেকে জীবনের প্রথম দিন থেকে আমার রাজনীতি যখন থেকে পড়াশোনা শেষ হলো পড়াশোনা পিরিয়ড থেকেই রাজনীতির বাইরে আর কিছু আমি করি না রাজনৈতিক কর্মসূচি আন্দোলনের কর্মসূচি এগুলোতে সবসময় ডুবে থাকা আর সে ছেলে চুপচাপ বসে আছে যন্ত্রণা ছিল তো এটা চর্চা চলতো সব জায়গায় আমার কানেও আসতো এই চর্চা চলতো সর্বত্র বিরোধীরাও হয়তো চর্চা করছে তারা ভাবছে যে উজ্জ্বলবো আমাদের দলে জয়েন করলে ভালো হয় আর কেউ কেউ দলের লোক ভাবছে উজ্জ্বল মনে চলে যেতে পারে ঠিক আছে হ্যাঁ এই সমীকরণের সঙ্গে আবার একটা যুক্ত হলো আপনার পেশা পরিবর্তন আপনি এমন একটি ব্যবসা করলেন যে ব্যবসার সঙ্গে কেন্দ্র সরকারের সরাসরি যোগাযোগ আপনাকে বাধ্য হয়ে উজালা লাগে আসেন নরেন্দ্র মোদীর ছবি থাকা বিজ্ঞাপনটাও মারাতে হয় এবং সেটাকে ব্যবহার করতে হয় ফলে এই সমীকরণগুলো কি সেই দিকেই কি না না এটা আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু এটা তো লটারি প্রসেসের মাধ্যমে হয় এই আমার ব্যবসা লটারি প্রসেসের মাধ্যমে আমার স্ত্রী পেয়েছেন ওটা প্রথমে অন্য হয়েছিল উনি করতে পারেননি তার জন্য সেকেন্ড ম্যান হিসেবে আবার লটারি হয় রি লটারি হয় সেই লটারিতে উনি পেয়েছেন সেটা তো প্রথমে তিনি পাননি নেক্সট বার যিনি পেয়েছিলেন তিনি করতে পারেননি সারেন্ডার করেছেন তারপরে আমার স্ত্রী ওটা পেয়েছে আমার কোনো ব্যবসা নেই আমি সমাজকর্মী সমাজ নিয়ে থাকি পরিবারের লোক যদি যখন আমার সাহায্য নেয় ঘরের কোনো কাজে আমি সাহায্য নিশ্চয়ই করি পরিবারের প্রতি আমার যথেষ্ট দায়বদ্ধতা আছে আমার একটা ছেলে আছে ছেলে আমার ভীষণ ভালো পড়াশোনাতে তো তারা কাজ করে আমাকে সুযোগ করে দিয়েছে তারা তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কোনো কখনো পরিবারের গণ্ডির মধ্যে আটকে রাখেনি তো এই চর্চাটা মেবি চলতে পারে এটা হতে পারে তো হ্যাঁ এটা আমিও কখনো কখনও মুখফোঁসকে বলি যে একটা ঘর বিরাট সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম সেই বাড়িটা আমি যার জন্য মানে যার হয়ে তৈরি করলাম সে বাড়ি সে বাড়িটায় কংক্রিটের বাড়ি বেশ সুন্দর করে আমি থাকবো ঠিক আছে নিরাপদে থাকবো শান্তিতে থাকবো এটা আমার স্বপ্ন হতে পারে কিন্তু বাড়ি থেকে কেউ যদি আমার তাড়িয়ে দেয় বিলু আচরণ করে হ্যাঁ সেই বাড়িতে দিনের পর দিন যদি অশান্তি হয় কেউ যদি তাড়িয়ে দেয় ঘর থেকে আমি পাশে একটা ঝুপড়ি আছে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আমি কি করব আশ্রয় তো নিতেই হবে আমি অসহায় আমাকে তো আশ্রয় নিতে হবে তো সে পর্যন্ত যায়নি সে পর্যন্ত যায়নি হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুকে জড়ে ধরেছেন অতএব তৃণমূলের আদর্শ তৈরি আমি তৃণমূলের আইডিওলজি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কর্মী আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন সিঙ্গুরে তখন সিঙ্গুরে করতে করতে তার চুলের চুলের মুঠি ধরে পুলিশরা নিয়ে শহীদ মিনের ফেলে দিল মদন মিত্র রাত্রের সময় ফোন করছেন প্রতিটা কর্মীকে যে এখানেই দিদি বসবে তোরা চলে আয় ছুটে যাচ্ছি কেউ নেই কেউ নেই আজকে অনেক লোক তৃণমূলে লোক ধরায় না ঠিক আছে যে যে বিশোষণ ব্যবহার করলে প্রিয় হতে পারবে যত তেল ঢাললে প্রিয় হতে পারবে সেটাই করে কিন্তু গ্রাউন্ডে নেমে সেদিনের লড়াই খুব কঠিন লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থান প্রতিদিন ভরাতে হবে আজকে যদি দল লোকসভা নির্বাচনের পরে একই আচরণ করে আমি আন্দোলনের কর্মী আমি আন্দোলন কর্মী আপনি থেমে থাকবেন নয়া গ্রামের শালগাছও আমাকে চেনে মহুয়াও আমাকে চেনে আপামর জনসাধারণ আমাকে প্রতিটা মানুষ চেনে আমি আন্দোলনের কর্মী এটুকু বলে রাখলাম আপনি দলকে আমি বিশ্বাস করি আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় নীরব ছিলেন এখন একেবারে সরব আপনি আপনার কর্মসূচিও শুরু করে দিয়েছেন আমরা সংবাদে দেখিয়েছি বিজেপির অবস্থা এখন কিরকম ঠিক ঝাড়গ্রাম লোকসভা আসনের দিকে থাকি আমি নিজে আমি কারোর দিকে না তাকিয়ে করছি আমি তাকাবো নিশ্চয়ই তাকাবো সবাই কে কেমন কোন অবস্থায় আছে এখন যেহেতু দলের সর্বোচ্চ নেতৃত্ব আমাকে নির্দেশ দিয়েছেন আমি চোখ বন্ধ করে ঝাঁপে পড়েছি আমাকে কেউ ডাকলো কি ডাকলো না আমার কোনো ভ্রূক্ষেপ নেই নেতৃত্ব অর্ডার দিয়েছে সেখানে আবার কে আটকাবে আমাকে আমি দুর্বার গতিতে ছুটব ঘরে ঘরে যাব পাড়ায় পাড়ায় যাব কর্মীদের যারা ক্ষোভ আছে পুরাতন কর্মীরা তো সব আমার প্রিয় তাদেরকে নিয়ে দু সালের বিধানসভা নির্বাচন দু সালের এগারো সালে আমরা দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার লোকসভা নির্বাচনেও আপনি ছিলেন হ্যাঁ কারণ তখন আপনি জেলার সাধারণ সম্পাদক তা সত্ত্বেও কেন কুনার হেমরাও জয়ী হলো মানে বিজেপি কেন জয়ী হলো দলের দুর্বলতা ছিল সাংগঠনিক ম্যানেজমেন্টে ডিস্টার্ব ছিল ম্যানেজমেন্টে ডিস্টার্ব ছিল বলতে পুরাতন লোকদেরকে তার আগে মানে পঞ্চায়েত নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের পরে নয় আপনার হ্যাঁ পঞ্চায়েত নির্বাচনের আগে ঠিক আছে সবাইকে সেখানে সোমনাথ মহাপাত্র বলুন নয়গ্রাম উজ্জ্বল দত্ত বলুন স্বপন পাত্র বলুন ডেডিকেটেড যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল বসিয়ে দেওয়া হয়ে বসিয়ে দেওয়া হয়েছিল এর ফলে মানে নেতৃত্বে যিনি সবাইকে সরিয়ে দিয়েছিলেন তারপরে নিজে তিনি সরে গেলেন এখন কি ফলাফল হবে এখন দলের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা তো খারাপ নয় তৃণমূল কংগ্রেসের প্রচুর ওয়ার্কার এখন সবাই তৃণমূল কংগ্রেসে ঝাঁপে পড়েছে সব দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে ভিড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেসে এখন জায়গা পাওয়া খুব কঠিন এখন আমরাই ভিড় মানে যদি বড় চক্রান্ত হয় আপনার বিরুদ্ধে দেখুন চক্রান্ত সাময়িক হ্যাঁ সেটা সামটাইম কিন্তু লাইফ টাইম কিংবা অল টাইম নয় সেটা ওভারকাম করবো আমরা লোকসভায় মানে জয়ী করা হবে তৃণমূল কংগ্রেস তো জয়ী হবে অবশ্যই ব্যবধান কেমন থাকবে ব্যবধান থাকবে খুব ভালো আছে যাই হোক আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের কাছে অকপর স্বীকারোক্তি আজকের এই সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসে আবার সক্রিয় হয়ে ওঠা তৃণমূল কংগ্রেসের নয়াগ্রামের প্রাক্তন ব্লক সভাপতি নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু একটি আবেদন এবারের নির্বাচন আমরা একজন সানন্দা নিউজের মিডিয়া হাউস হিসেবে একটি আবেদন করব নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নির্বাচন যেন গণতন্ত্রের উৎসব হয় বিনা রক্তপাত বিনা জীবন ক্ষয়ে যেন নির্বাচন হয় সেটুকু আবেদন আপনার কাছেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই শান্তিতে থাকবেন সবাই হাসিমুখে থাকবেন সবাই আমাদের সঙ্গেই থাকবেন নমস্কার শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ